ইত্তেফাক অনলাইন বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ সিরাজি নিম্মি। চলুন জেনে নেই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে আগামীকাল থেকে দেশের শপিং মল ও দোকানপাট খোলা রাখা যাবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কেনাবেচা চলবে। আজ মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গত 5 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত লকডাউনের মধ্যে সারা দেশে শপিং মল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে সরকার ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের 71তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। লক্ষ্মীপুর থেকে ভোলাগামী কলমিলতা ফেরিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 6টি পণ্যবাহী ট্রাক। আজ ভোরে মেঘনা নদীর মাঝখানে ফেরিতে থাকা একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। ভোলা থেকে কিষানি ফেরিতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে সাবিতাল হাসান লঞ্চকে ধাক্কা দেওয়া কার্গো জাহাজ স্কেল 3-এর 14 কর্মীকে আটক করা হয়েছে। আজ রং বদলানো জাহাজটি আটক হয়েছে। গত 4 এপ্রিল নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চটি কয়লাঘাট এলাকায় ডুবে গেলে 34 জনের লাশ উদ্ধার করা হয়। পাকিস্তানে ধর্ষণ খুব বেড়ে যাওয়ার জন্য নারীদের পোশাককে দায়ী করে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি পুরুষদের সংযত রাখতে নারীদের খোলামেলা পোশাক না পরার উপদেশ দিয়েছেন। তার এমন মন্তব্যকে বিপজ্জনক আখ্যায়িত করে পাকিস্তানে চলছে অনলাইনে স্বাক্ষর সংগ্রহের অভিযান। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মিয়ানমার দূতাবাসের রাষ্ট্রদূত কিয়াওজর মিনের দাবি, তাকে দূতাবাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার ডেপুটি মিয়ানমারের সামরিক সরকারের পক্ষে লন্ডন দূতাবাসের দায়িত্ব নিয়েছেন। গত মাসে অংশান সুচির মুক্তি দাবি করেছিলেন কিয়াওজর মিন। এদিকে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের 23 শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অভ্যুত্থান বিরোধী 11 জন নিহত হয়েছেন। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নিহতদের স্মরণে জুতায় ফুল রেখে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। আগামী 12 এপ্রিল শ্রীলঙ্কায় গিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। দেশ ছাড়ার আগে শুধু প্রাথমিক দল জানাবে বিসিবি। 21 এপ্রিল ও 29 এপ্রিল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পালেকেল স্টেডিয়ামে। শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইত্তেফাক অনলাইন নিয়মিত পড়তে ভিজিট করুন ittefaq.com.bd। সাম্প্রতিক সকল খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিও। ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।